এই যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটলো, আমরা কিছু করছি? কিচ্ছু বলি নাই। আমরা বিচার চাইছি, একজন মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, আমরা সেটার বিচার চাইছি। বিচার যদি জামাত ইসলামের জন্য হয়, জামাত ইসলামের রাষ্ট্রদ্রোহিতা তো তারা করছেই, তার সাথে আবার তারা নাকি নারীবাজি করছে, ঠিক আছে, এগুলি মানে সাজায় গুছায় তারপরে এরা আদালতে তাদেরকে মানে ই করার একটা চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতা তো তারা করছে, এক সময় যে সময় করুক তারা করছে। তো সেইটার অভিযোগে যদি কারো ফাঁসি হয়, এখন প্রিয়াবালা কোন চ্যাটের বাল হয়েছে যে তার তার মানে কোনো সাজা হবে না, তার নামে কোনো মামলা হইতে পারবে না? যদি ব্যারিস্টার সুমনের মামলা যদি নাকি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রের যদি পারমিশন নিয়ে তারপরে করতে, তার মামলা করাতে যদি কোনো ত্রুটি থাকে, ঠিক আছে, তা আওয়ামী লীগের এত বালফালা নিয়ে আপনারা বাংলাদেশ স্বাধীন করছেন, আপনারা কই? এগুলি চাপাবাজি করা যায়, ঠিক আছে? একটা শালা, এই যে তোফায়েল টোফায়েল থেকে শুরু করে একটা চিটারের বাচ্চা মুক্তিযুদ্ধ করেন, সব কটা ইন্ডিয়াতে যা হানিমুন করছে, সারিয়ার কবিরের মুরগি খাইছে সব শালারা, ঠিক আছে? তো এখন তার বিরুদ্ধে মামলা আপনারা করেন না কেন? একজন মামলা করছে, সেই লোকটারে আপনার ই দিতেছেন, আপনারা তারে এখন থ্রেট করতেছেন, তারে বাল ফালায় ফেলবেন। এটা ভারত না, ঠিক আছে, এটা বাংলাদেশ। যে বাংলাদেশের যদি প্রয়োজন হয় আবার পাকিস্তানের কাছ থেকে সাপোর্ট নিবে, বড় ভাইয়ের কাছে পরমাণু আছে, এত থ্রেট মারার কিছু নাই। একজনরে ম্যানেজ করে পুরো বাংলাদেশ দখল করে ফেলছেন, এরকম কিছু মনে করার কিছু নাই। আমরা আপনাদেরকে কিন্তু এখন পর্যন্ত বলতেছি যে বাংলাদেশের আমরা যে সম্প্রীতি নিয়ে থাকি, আমাদের হিন্দুরা আমাদের খুব আমার আমি আমি আমার মনে হয় না যে এখানে একজন মানুষ আছেন যার দুই চারজন হিন্দু বন্ধু বান্ধব নাই, হিন্দুদের সাথে যার ভালো সম্পর্ক, বা বাড়ির পাশে একজন হিন্দু নাই, তাদের শেখ হাসিনা মুখে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার দরকার নেই তো। আমরা করি তাই, আমরা হিন্দুদের অনুষ্ঠানে গেছি, তাদের ওই যে নাড়ুটারু হাবি যাবি এগুলি আমি যদিও কোনোদিন খাইনি, আমার একটু সমস্যা আছে, আমি খাইনি, বাট আমরা যাই তো সেখানে, যাই গান বাজনা হাবি যাবি এগুলিই করি, ঠিক আছে? তো এখন আপনারা যদি নাকি উল্টা পাল্টা কথা বলেন, ফেসবুকে খালি দেখতেছি যে আপনাদের এই কমেন্ট, আপনাদের স্ট্যাটাস এখনও ভারত হয়ে যায়নি, ঠিক আছে, এত এত ফালানির কিছু নাই। আওয়ামী লীগের লোকজন বুঝে না তাই চুপচাপ রয়েছে, প্যাদানি শুরু করলে কালকে অন্তত পাঁচজনের আওয়ামী লীগের খুব বড় বড় নেতাদের সাথে কথা হয়েছে, প্যাদানি শুরু করলে না একদম সোজা হয়ে যাবা। আওয়ামী লীগের লোকজন বুঝতে শিখছে এই এক ঘটনা দিয়ে, এটা আল্লাহ করাইছে, এটা এখানে যে ভিডিওটা যে প্রচার হবে এটা তারা বুঝতে পারে নাই। খুশি কবির টবির যারাই চক্রান্ত করাইছে তারা বুঝতে পারে নাই যে এটা যে এইভাবে ভিডিওটা প্রচার হয়ে যাবে, তারা মনে করছে এখানে বাংলাদেশি কোনো মিডিয়া নাই এগুলি জানবে কেন, ওই জায়গায় যে এবিসি টেবিসি এরা যে রয়েছে এরা যে সেটা প্রচার করবে এরা বুঝে নাই সেটা। তো আমরা কিন্তু উচ্ছৃঙ্খল কোনো কথাবার্তা এখনো বলি নাই, আপনারা আমাদের ভাই, আপনাদের আমরা বোনের মতো দেখি, আপনাদের মারা আমাদের মার মতো। বাংলাদেশে নির্যাতন হয়, হ্যাঁ হিন্দু নির্যাতন হয়, আমি মানতেছি নির্যাতন হয় ভাই, আপনাদের চাইতে তো আমরা বেশি নির্যাতনের শিকার আছি। দেশে যখন শাসনের সমস্যা থাকে, আইনের সমস্যা থাকে, যখন ভোট না থাকে, যখন গণতন্ত্র না থাকে, সবাই নির্যাতনের শিকার। একজন মা স্কুলে বাচ্চাদের বাচ্চার ভর্তি আপনার কি বলে খোঁজ নিতে গেছে, সেটা তারা পিটাই মেরে ফেলছে, বিচার নাই দেশে, মানুষ পুলিশকে বিশ্বাস করে না, তারা মনে করে যে একজন মানুষ অপরাধ করেছে তারা পুলিশের কাছে দেওয়া মানে সে বাঁচিয়ে গেল, যে কারণে তারা তাদেরকে ই করে না। কিন্তু আমার কথা হয়েছে যে আপনি ই করবেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দুর্বলতা দেখাবো, আপনার মানবতা দেখাবো, আপনি সেটার দুর্বলতা মনে করবেন, এরকম কিছু না। মুসলমানরা সারা পৃথিবীতে, এই হিন্দুরা আজকে এত কথাবার্তা বলে, তারা গরু তার মা, শুয়োর তার বাপ, ঠিক আছে, কারণ তোর এত খারাপ লাগে তুই সৌদি আরব যায় কামলা দেশ কেন? সৌদি আরব যে প্রায় কি বলে 33-34 লাখ হিন্দু যে যায় কামলাদেশ, মুসলমানের মহিলাকে তোরা ই করস, ওই যে কি জাঙ্গা টাঙ্গা এগুলি পরিষ্কার করস, এগুলি করস কেন? তোরা ওইনে যাস কেন? ওইটা তো গরুর মানে মুসলমানের সবচাইতে মানে হেডকোয়ার্টার, তো ওইটা ওইনে যায় তো আবার ই করো? তোমরা সারা বছর গরু তোমার মা মুসলমান ধরে পিটাও, আবার মারে কুরবানির ঈদ আসলে মারে আবার বাংলাদেশে পাঠাও জবা করার জন্য। ফাইজ নামের একটা সীমা আছে, ঠিক আছে,
বাংলাদেশের মানুষ যায় গরু কিনতে, গরু কি এমনি কিনতে যায়, তারা না বিক্রি করলে কিনতে যায়, তাদের কাছ থেকে টাকা রাখো, টাকা রাখার পরে তারা যখন গরু আনতে যায়, গরু নিয়ে তারা বের হইতে যায়, তখন তারা গুলি করে মারা ফেলো, মানে টাকা নেওয়া শেষ, এখন গরু তোমার মা, এতদিন গরু তোমার বাল ছিল নিশ্চয়। ঠিক আছে, এইসব এইসব ফাজলামি বন্ধ করা লাগবে। আপনার মা আপনার ধর্মীয় ভাবে যদি কিছু থাকে আপনি তার রেসপেক্ট করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ধর্মে তো সে কিছু না। আপনারা শুয়োর খান, আমাদের শুয়োর খাওয়া হারাম, শুয়োর খাওয়ার জন্য কোনো ইন্দুরে পেটানো হয়েছে? বাংলাদেশের একজন হিন্দু আছে যে শুয়োর খায় না, শুয়োরের জন্য আমরা, আমাদের তো এটা মুখে নাম নেওয়া নিষিদ্ধ, কিন্তু আপনারা তো আমাদের দেশে এগুলি চাষ করেন, এগুলি আপনারা জবাই করেন, খান, আমরা কোনোদিন পেটাইছি? পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ঘটনা ঘটছে যে শুয়োর খাওয়ার জন্য কোনো হিন্দুরে কোনো মুসলমান পেটাইছে? আজ পর্যন্ত হয়নি, কিন্তু আপনারা ই করেন, গরু খাইছে এই জন্য আপনার, আর গতকালকে তিনজনে পেটায় মারছেন আপনারা ভারতে। ঠিক আছে, মুসলমানরা সারা পৃথিবী জুড়া খালি মিডিয়ার কারণে, ইহুদি নাস্তিক এদের নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে আজকে মুসলমানরা সারা দেশে সন্ত্রাস হয়েছে। একটা ছোটখাটো একটা মানে মারামারির ভিডিও ক্লিপ, নিউজিল্যান্ডের ভিডিও ক্লিপ দেওয়ার 5 মিনিটের মধ্যে ফেসবুক ইউটিউব সব জায়গায় একদম আপনারা কপিরাইট ক্লেম, আপনাদের কমিউনিটি ক্লেম হয়ে গেছে। কিন্তু ওই যে কি বলে টুইন টাওয়ার হামলা, সেটা এখনো ইউটিউবে আছে, সেটা এখনো ফেসবুকে আছে, ওইটা আর আপনার কমিউনিটি গাইডলাইন ক্রস করে না, কারণ ওইটা মুসলমানদের উপরে চাপানো গেছে। আমি জানি না সেটা কারা করছে, সেটা ধরলাম মুসলমান করছে, কারণ এটা মুসলমান করছে তো, বা মুসলমানের উপরে চাপানো গেছে। এখন ওইটা ইউটিউবে থাকে, ওই ফুটেজ কিন্তু ইউটিউব থাকে, ওইটা ভয়ঙ্কর ফুটেজ, তারপরে ইউটিউবে আসে, ওইটা আপনি শেয়ার দেন ফেসবুকে, ওইটা থাকবে, কিন্তু নিউজিল্যান্ডের ঘটনা থাকবে না, কারণ এটা যদি দেখে মানুষ মুসলমানদের উপরে সিম্পেতি আসবে। তো মিডিয়াতে যেগুলি মুসলমানদের নিয়ে বলা হয়, এই 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 বালচাল করে মুসলমানদের ই করা যাবে না। ঠিক আছে, এই মুসলমানদের ধর্মটা আল্লাহর রাসুল যদি চাইতেন তাইলে খালি মুখের কথায় সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাইতো, তিনি চান নাই, নিজের দাঁত দিয়ে, নিজের দাঁত, নিজের শরীরের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে পৃথিবীতে। অতএব আমরা ধর্ম মানি না, ঠিক আছে, কিন্তু এটার প্রতি যে দুর্বলতা, পৃথিবীতে একটা ধর্ম যদি থাকে এটা থাকবে, এটারে নিয়ে মানে টানাহেস্টা করে কোনো লাভ নেই, যত টানাহেস্টা করবেন, জাকির নায়েকরা আর 2 বছর ভারতে থাকতে দিন, একটা হিন্দু ভারতে থাকতো না, শিক্ষিত একজন হিন্দু ভারতে থাকতো না, খালি জাকির নায়েকরা আর 2টা বছর লেকচার দিতে দিতেন ভারতে, তারাই দিচ্ছেন কেন? ঠিক আছে, তো আপনাদের ধর্ম নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই না, আপনারা আপনাদের ধর্ম মানেন, পৃথিবীর প্রতিটা ধর্মই আমি সবসময় বলি যে সব ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে এবং ধর্ম মানা উচিত, কিন্তু এখন আপনারা যে অতি উৎসাহী হয়ে ফেসবুকে যে সব উল্টাপাল্টা করতেছেন, আমার এখানে এই মুহূর্তে 1500 মানুষ দেখছেন এবং আমার বিশ্বাস এটা শেয়ার হবে, এর যে যে যেখানে যে যে পেজ থেকে দিবেন, আমি কালকে আমার ইউটিউবে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছিলাম, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে ধন্যবাদ, অনেকে তার টাইম লাইনে শেয়ার করছেন আমার ইউটিউব লিঙ্কটা, সবাইকে ধন্যবাদ। তবে আমি আমার যে ভিডিওগুলো আপলোড করি ফেসবুকে বা ইউটিউবে বা সামনে যে প্রোগ্রামটা আমি করব, এই প্রোগ্রামগুলো আপনারা যে যার যার ইউটিউব চ্যানেল আছে, খালি আমার চ্যানেলই দেখতে হবে এরকম কোনো কথা না, আপনারা যার যার চ্যানেল আছে আপনারা আপনাদের চ্যানেলে আমার এটা ডাউনলোড করে আমি আপনারা চালান, কোনো সমস্যা নেই, এনি হাউ পাবলিককে দেখতে হবে, দেখার সুযোগ করে দেন, দ্যাটস ইট। আমি টাকার জন্য ইউটিউবে বিজনেস করি না, আপনার চ্যানেলে আপনি আমার এটা ডাউনলোড করেন, আমি কারোর বিরুদ্ধে কপিরাইট ক্লেম করবো না, আপনার ইচ্ছা মতো আপনারা সবাই করেন, আমি তো আমার চোখের সামনেই দেখি যে সবাই আমার এটা নিয়ে আপনারা ডাউনলোড করে চালাইতেছেন, আমি কারোর কিছু বলি না, কারণ আমি চাই এটা প্রচার করার জন্য, আমি এখানে ইনকাম করতে আসিনি। সো সবাই শেয়ার করবেন এটাকে, এবং আমি সবার কাছে অনুরোধ, মুসলমান সবার কাছে অনুরোধ যে আমরা পিয়াসাহার কারণে কোনো হিন্দুকে নির্যাতন করতে চাই না, কোনো হিন্দুর উপরে যেন কোনো ধরনের, কারণ হিন্দুরা আমাদের অনেক মানে হিন্দু মানুষ, সাধারণ মানুষ তো সবই, মুসলমান হিন্দু সব একই রকম, এরা এগুলির বুঝে যে এগুলি নিয়ে প্লে করে, আমাদের নিয়ে রাজনীতিবিদরা, আমাদের নিয়ে এই ধর্মীয় হিসেবে এরা যে খেলা করে এটা সবাই জানে, অর্থাৎ তাদের সাথে আমাদের মানুষকে মানে মারার মধ্য দিয়ে, মানুষকে নির্যাতনের মধ্য দিয়ে পৃথিবীতে জোর করে শ্রীরাম বলায়া কারোরে কখনো ধর্মান্তরিত করা যায় না, কারোর যদি আপনার ধর্মের প্রতি যদি দুর্বল করতে চান তাহলে সেই ধর্মের যে যে কোমল যে জিনিসগুলো আছে, নমনীয় যে জিনিসগুলো আছে, সেটার যে ভালোবাসা আছে, এগুলো মানুষকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমার ধর্মটা এই যে এই জন্য এটা ভালো। যখন দেখবে ইসলাম প্রতিষ্ঠিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে পেটায় করেনি, তিনি যদি নাকি কখনো যদি সে আঘাতের সম্মুখীন হয়েছে সে প্রতিহত করছে, কিন্তু সে নিজে কারোর পেটায় নেই, সে মক্কা থেকে মদিনা থেকে সে মক্কা চলে গেছে। অতএব এটা জোর জুলুম করে হয় না, যেভাবে জোর করে শ্রীরাম বলাইতেছেন এভাবে একজন মুসলমানও বানাইতে পারবেন না হিন্দু। ইতিহাস দেখেন এইসব মানে মানুষের রাম রহিমের গপ্প টপ্প শোনায়া
কিছুদিনের জন্য বেরানো যায় কিন্তু সারা জীবনের জন্য পার্মানেন্টলি কারোর দলে রাখা যায় না। তারপরে আপনারা আমার কাছেও যদি কেউ আসতে চান আপনাদের ধর্মের কোনো দাওয়াত নিয়ে আসেন, আমার বুঝাইতে পারলে হিন্দু বানাবেন, কোনো সমস্যা নেই। একজন মসজিদের ইমামরাও যদি বুঝাইতে চান বুঝান, কোনো সমস্যা নেই। আমরাও তো আপনাদের কাছে যাই, আমাদের তাবলিগরা যায়, আমাদের অনেক ধর্মীয় লোকজন যায়, তারা আপনাদের বুঝাইতে পারলে আপনারা আসবেন, আপনারা আমাদের বুঝাইতে পারলে আমরা আপনাদের কাছে যাব, এটা নিয়ে কোনো সমস্যা। কিন্তু যে ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি ঘোলাটে করার জন্য যেই টাইপের বক্তব্য দিচ্ছেন, ফেসবুকে যেসব লেখালেখি করতেছেন, ভারতের হস্তক্ষেপ চাচ্ছেন, এই সেই হাবি যাবি, হ্যাঁ জাগো হিন্দ, হিন্দুরা সব একসাথে হও, এত সহজ হবে না। আওয়ামী লীগ যখন বুঝবে না যে আসলে কোনো একজন কেউ তার পরিবার হত্যার মানে প্রতিশোধ নিতেছে বাঙালির উপরে, যদি ঘটনা শেষ পর্যন্ত এরকমই হয়, আমি এখনো পরিষ্কার না, যদি এরকম কিছু হয়, আমার বিশ্বাস এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রী ঠিক সময় মতো একটা মানে ডিসিশন নিবে এবং ভারতকে একটা ডিগবাজি দিবে, যেটা কালকেও বলছি আমি। কিন্তু যদি সেটা না হয়, তিনার যদি বাংলাদেশের প্রতি ক্ষোভ থাকে এবং বাংলাদেশ ভারত নিয়ে নিলে সে খুশি হয়, এরকম কিছু যদি হয়, আওয়ামী লীগের সাধারণ মানুষ কিন্তু সেটা কখনোই চাবে না। কারণ তারা যখন সেটা বুঝতে পারবে, পেদানি, এমন পেদানি শুরু হবে চিন্তাও করতে পারবেন না। আর মুসলমান মানে আমরা কিন্তু আমাদের ব্লাড কিন্তু মানে জায়গা মতো এক জায়গা থেকে, ঠিক আছে, অতএব আমরা কম ঘাটতেরা জাতি না, আমরা কিন্তু সব করতে পারি। সো আপনারা ই করবেন আর আমরা এই বসে বসে চুষবো, এরকম কিছু মনে করার কিছু নাই। আমি সবার কাছে অনুরোধ, যে কারণে সবাইকে শেয়ার দিতে বললাম এই গুরুত্বপূর্ণ একটা কথা এখন বলার জন্য, যারা যারা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতেছে এরা কিন্তু বাংলাদেশেরই, যদি ফেক আইডি না হয় আপনারা যদি তাদের ছবি টবি চিনে রাখেন, দয়া করে এগুলি আমার একটু কাইন্ডলি ইনবক্স করে পাঠান, বা আপনারা যে যে যার যার মধ্যে এগুলো রেকর্ডগুলি রাখা দিন। জীবনে যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, ঠিক আছে, এগুলি সব কিছুর বিচার হবে। মানুষেরে খামাখা মানে সুযোগ পাইয়া তারপরে উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না। আমি হিন্দু ভাইদের এখনো বলি, যারা ভালো আছেন, আপনারা যারা এসব করছেন না, তারা আপনাদের যারা এসব উল্টাপাল্টা কাজ করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা পায়তারা করতেছে, তাদেরকে বলেন যে এই ধরনের ইয়ে করো না। প্রিয়া সাহা যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, সে অন্যায় না করলে বিচার কিছুই হবে না, দ্যাটস ইট। কিন্তু আমরা আমাদের মধ্যে, আমরা হিন্দু মুসলমান, আমরা বাংলাদেশে এক জায়গায় থাকতে চাই। আমি এখনো স্বীকার করতেছি যে হ্যাঁ মুসলমান হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, যেসব মুসলমানরা নির্যাতন করছে তারা তারা মানে খারাপ, তারা তারা জানোয়ার, এটা মানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু বেশিরভাগ মুসলমান আপনাদের সাথে কেমন ব্যবহার করে, কেমন আচার আচরণ করে, এটা আপনারা জানেন, ঠিক আছে। অতএব আপনাদের কাছে অনুরোধ, এমন কোনো কিছু করবেন না যেটা দিয়ে আমাদের যে সম্প্রীতি সেটা নষ্ট হয়। আবারও বলছি, যারা এগুলি করতেছে সাবধান, এখনও দেশ ভারত নিয়ে নেয়নি, ঠিক আছে, নেওয়ার আগে একটা খেলা আছে, নেওয়ার আগে আরও একটা খেলা আছে শেষ পর্যন্ত, এবং সেই খেলায় আওয়ামী লীগও যোগ দিবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সেই খেলায় যোগ দিবে। কালকে কয়েকজনের সাথেই কথা হয়েছে, সবাই খুব আপসেট, তারা আওয়ামী লীগের মোটামুটি মিড লেভেল, মোটামুটি মানে কেন্দ্রীয় নেতা টেতাই। সো তাদের যে কথাবার্তা, তাদের যে ইয়ে, তারা চুপ আছে, খালি কি বলে মানে পরিস্থিতি তারা অবজার্ভ করতেছে। পুলিশের একজন এএসপির সাথে গতকালকে কথা হয়েছে, তার কথা হয়েছে যে আমার এসে তুমি করে কথা বলে যে ইলিয়াস শোনো, ইচ্ছা করতেছে চাকরিটা ছাইড়া দিই। এরা কথায় কথায় প্রধানমন্ত্রীর দপ্তর, কথায় কথায় ওই দপ্তর সেই দপ্তর ওইখানে খবর নিয়ে যায়। এদের চাপে, এদের যন্ত্রণায় চাকরি করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাইতেছে। প্রতিটা সেক্টরে এগুলি যেখানে ঢুকছে সেখানে এরা এরকম শুরু করছে। ওনাদের মূল পাওয়ার হয়েছে ভারতীয় দূতাবাস, কিছু হইলে দূতাবাস থেকে কল আসে। আমি এদিন আপনাদেরকে বলছি যে আমার একটা নিউজের জন্য, আমি একজন হিন্দু, সে কি বলে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় যে রাসায়নিক পরীক্ষাগার, তার বিরুদ্ধে তার হাজার হাজার কোটি টাকার তার সম্পত্তি, সে ভারতে বাড়ি টাড়ি করে আসে, সব টাকা পয়সা পাচার করে, ওনাদের ভারতের লোক চলে গেছে, এটা নিয়ে আমাদের সম্পর্কে ভাই ভারতে তো লোক যাইতেছে আপনাদের কারণে, আমাদের কারণে আমরা পিটায় বার করতেছি নাকি? আপনারা মনে করেন ওইটা আপনাদের বাপদাদাদের বাড়ি, এন থেকে এটা হলো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওইন থেকে টাকা পয়সা কামান, ওইখানে নিয়ে আপনারা বাড়ি করেন। মুন্নি সাহার বাড়ি আছে ইয়েতে, ঢাকা ইয়েতে কি বলে ইন্ডিয়াতে, কার নাই? যারা এখানে আছে টাকা পয়সা যারা কামাইছে সবার আছে। আপনারা যদি নিজেরা যদি নাকি ওইখানে যা বাড়ি করেন, সেই দোষ আমাদের উপরে চাপাইলে তো হবে না। আমরা মুসলমান বলেন, আমারে বলেন, আপনারা ফেসবুকে সুনির্দিষ্টভাবে বলেন, পিয়াসার কথা বলা হয়েছে তার বাড়ি পোড়াই দিছে, আমার এই সামনের পর্বে আসতেছে, কারা পোড়াইছে দেখেন, কারা পোড়ায় তার বাড়ির আশপাশের লোকজন বলবে কারা পোড়াইছে, সে নিজে ওই বাড়িতে আগুন দিছে,
সে নিজে তার বাড়িতে আগুন দিছে, আগুন দিয়ে এখন এই এই নাটক সে অনেকদিন ধরে, তার পেছনে কারা সেটা তো এখন সরকার বের করবে না, কিন্তু কথা হয়েছে যে সে এখন চাইতেছে এই নাটকটা সে কয়েক বছর ধরে এটারে ধারাবাহিকভাবে একটা জায়গায় নিয়ে আসা, তার বাড়ি সে পুরাইছে, সে মানববন্ধন করছে, হাবি জাবি এইসব সব কিছু করছে, এবং সব সব শেষ ডেলিভারি দিছে এখানে, সব শেষ ডেলিভারিটা এখানে হয়েছে, আমেরিকার সৈন্য যায় তাদের উদ্ধার করবে এই ইয়েতে তারা রয়েছে, আমেরিকার আর খায়া দেয়া কাজ নেই। ঠিক আছে, যে আমেরিকা এনদিকা ওই ট্রাম্প কইলো যায় ওইখানে আমাদের সৈন্য নেয় আর সৈন্য পাঠায় দিয়েছে তোমার উদ্ধার করতে, ঠিক আছে, নিজেদের বাঁচা নিজেদের বাঁচতে হবে। অতএব এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন না যেটা দিয়া বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধে, এটা আপনারা যেভাবে শুরু করছেন আপনাদের কারণে আমি এটার আশঙ্কা প্রকাশ করতেছি। আমরা মুসলমান একজন মানুষও আমি আমার পরিচিত কারোর দেখি না কোনো উচ্ছৃঙ্খল কোনো হিন্দুদের নিয়ে এই ধরনের কথা বলছে যে সব মুসলমান জাগো হিন্দুদের দ্বারা পেটাও ভাবে যাবে, এই একজন মানুষের মুখ থেকে আমি শুনিনি। কিন্তু আপনারা প্রতিটা মানুষ প্রিয়া সাহারে কেন সাপোর্ট করতেছেন? প্রিয়া সাহা সাপোর্ট করতেছেন কেন? সে রাষ্ট্রদ্রোহী কাজ করে নাই? সে তো বাংলাদেশের বিরুদ্ধে এসে কথা বলছে, তো আবার ই করেন কেন? ফাজলামের একটা শেষ আছে, ঠিক আছে, ভয়ঙ্কর একটা দিকে নিজেরা নিজেদেরকে ই করে নিচ্ছেন। এই বাংলাদেশে যদি ভারত থেকে কোনো আগ্রাসন চালানো হয়, পাকিস্তান থেকে আগ্রাসন চালানো হয়েছে, পাকিস্তানিরা আমাদের নির্যাতন করছে, ভারত আগে আসছে, সেটা হয়েছে যে স্বার্থের কারণে, পাকিস্তানও নিজের স্বার্থ আর ধর্মীয়ভাবে আমরা তাদের ভাই। আমি পৃথিবীর মধ্যে আমার সবচাইতে মনে করি যে আমার বিপদে যদি কেউ প্রথমে আগায় আসে তাহলে পাকিস্তান আগায় আসবে, আমি এখনো বিশ্বাস করি, ঠিক আছে। অতএব পাকিস্তান বসে থাকবে না, চীন বসে থাকবে না, ঠিক আছে। আর সেটার পরে সবচেয়ে বড় কথা হয়েছে বাংলাদেশে আপনাদের যে মানে মানুষের আপনাদের প্রতি যে ভালোবাসা ভারতের প্রতি, এটা একটু আপনারা খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি খেপে, খালি সুযোগ পাইলেই জুতা পেটা করে। এই যে এত বড় একটা ঘটনা, এত বড় একটা ঘটনা ঘটলো, আমরা কিছু করছি? কিচ্ছু বলি নাই। আমরা বিচার চাইছি, একজন মানুষ রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে, আমরা সেটার বিচার চাইছি। বিচার যদি জামাত ইসলামের জন্য হয়, জামাত ইসলামের রাষ্ট্রদ্রোহিতা তো তারা করছেই, তার সাথে আবার তারা নাকি নারীবাজি করছে, ঠিক আছে, এগুলি মানে সাজায় গুছায় তারপরে এরা আদালতে তাদেরকে মানে ই করার একটা চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্রদ্রোহিতা তো তারা করছে, এক সময় যে সময় করুক তারা করছে, তো সেইটার অভিযোগে যদি কারো ফাঁসি হয়, এখন প্রিয়াবালা কোন চ্যাটের বাল হয়েছে যে তার তার মানে কোনো সাজা হবে না, তার নামে কোনো মামলা হইতে পারবে না? যদি ব্যারিস্টার সুমনের মামলা যদি নাকি মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা রাষ্ট্রের যদি পারমিশন নিয়ে তারপরে করতে, তার মামলা করাতে যদি কোনো ত্রুটি থাকে, ঠিক আছে, তা আওয়ামী লীগের এত বালফালা নিয়ে আপনারা বাংলাদেশ স্বাধীন করছেন, আপনারা কই? এগুলি চাপাবাজি করা যায়, ঠিক আছে, একটা শালা এই যে তোফায়েল টোফায়েল থেকে শুরু করে একটা চিটারের বাচ্চা মুক্তিযুদ্ধ করে, সবকটা ইন্ডিয়াতে যা হানিমুন করছে, সারিয়ার কবিরের মুরগি খাইছে সব শালারা, ঠিক আছে। তো এখন তার বিরুদ্ধে মামলা আপনারা করেন না কেন? একজন মামলা করছে, সেই লোকটারে আপনার ই দিতেছেন, আপনারা তারে এখন থ্রেট করতেছেন, তারে বাল ফালায় ফেলবেন, এটা ভারত না, ঠিক আছে, এটা বাংলাদেশ। যে বাংলাদেশের যদি প্রয়োজন হয় আবার পাকিস্তানের কাছ থেকে সাপোর্ট নিবে, বড় ভাইয়ের কাছে পরমাণু আছে, এত থ্রেট মারার কিছু নাই, একজনরে ম্যানেজ করে পুরো বাংলাদেশ দখল করে ফেলছেন, এরকম কিছু মনে করার কিছু নাই। আমরা আপনাদেরকে কিন্তু এখন পর্যন্ত বলতেছি যে বাংলাদেশের আমরা যে সম্প্রীতি নিয়ে থাকি, আমাদের হিন্দুরা আমাদের খুব আমার আমি আমি আমার মনে হয় না যে এখানে একজন মানুষ আছেন যার দুই চারজন হিন্দু বন্ধু বান্ধব নাই, হিন্দুদের সাথে যার ভালো সম্পর্ক, বা বাড়ির পাশে একজন হিন্দু নাই, তাদের শেখ হাসিনা মুখে বলে যে ধর্ম যার যার উৎসব সবার, এটা বলার দরকার নাই তো, আমরা করি তাই, আমরা হিন্দুদের অনুষ্ঠানে গেছি, তাদের ওই যে নাড়ুটারু হাবি যাবি এগুলি আমি যদিও কোনোদিন খাইনি, আমার একটু সমস্যা আছে আমি খাইনি, বাট আমরা যাই তো সেখানে, যাই গান বাজনা হাবি যাবি এগুলিই করি, ঠিক আছে। তো এখন আপনারা যদি নাকি উল্টা পাল্টা কথা বলেন, ফেসবুকে খালি দেখতেছি যে আপনাদের এই কমেন্ট আপনাদের স্ট্যাটাস এখনো ভারত হয়ে যায়নি, ঠিক আছে, এত এত ফালানির কিছু নাই, আওয়ামী লীগের লোকজন বুঝে না তাই চুপচাপ রয়েছে, প্যাদানি শুরু করলে কালকে অন্তত পাঁচজনের আওয়ামী লীগের খুব বড় বড় নেতাদের সাথে কথা হয়েছে,
প্যাদানি শুরু করলে না একদম সোজা হয়ে যাবা। আওয়ামী লীগের লোকজন বুঝতে শিখছে এই এক ঘটনা দিয়ে, এটা আল্লাহ করাইছে, এটা এখানে যে ভিডিওটা যে প্রচার হবে এটা তারা বুঝতে পারে নাই। খুশি কবির টবির যারাই চক্রান্ত করাইছে তারা বুঝতে পারে নাই যে এটা যে এইভাবে ভিডিওটা প্রচার হয়ে যাবে। তারা মনে করছে এখানে বাংলাদেশি কোনো মিডিয়া নাই, এগুলি জানবে কেন? ওই জায়গায় যে এবিসি টেবিসি এরা যে রয়েছে এরা যে সেটা প্রচার করবে এরা বুঝে নাই সেটা। তো আমরা কিন্তু উচ্ছৃঙ্খল কোনো কথাবার্তা এখনো বলি নাই। আপনারা আমাদের ভাই, আপনাদের আমরা বোনের মতো দেখি, আপনাদের মারা আমাদের মার মতো। বাংলাদেশে নির্যাতন হয়, হ্যাঁ হিন্দু নির্যাতন হয়, আমি মানতেছি নির্যাতন হয় ভাই, আপনাদের চাইতে তো আমরা বেশি নির্যাতনের শিকার আছি। দেশে যখন শাসনের সমস্যা থাকে, আইনের সমস্যা থাকে, যখন ভোট না থাকে, যখন গণতন্ত্র না থাকে, সবাই নির্যাতনের শিকার। একজন মা স্কুলে বাচ্চাদের বাচ্চার ভর্তি আপনার কি বলে খোঁজ নিতে গেছে, সেটা তারা পিটায় মেরে ফেলছে, বিচার নাই দেশে। মানুষ পুলিশকে বিশ্বাস করে না, তারা মনে করে যে একজন মানুষ অপরাধ করেছে তারা পুলিশের কাছে দেওয়া মানে সে বাঁচিয়ে গেল, যে কারণে তারা তাদের কি করে না। কিন্তু আমার কথা হয়েছে যে আপনি ই করবেন আমাদের সাথে, আমরা আপনাদেরকে দুর্বলতা দেখাবো, আপনার মানবতা দেখাবো, আপনি সেটার দুর্বলতা মনে করবেন, এরকম কিছু না। মুসলমানরা সারা পৃথিবীতে, এই হিন্দুরা আজকে এত কথাবার্তা বলে, তারা গরু তার মা, শুয়োর তার বাপ, ঠিক আছে। তোর এত খারাপ লাগে, তুই সৌদি আরব যায় কামলা দেশ কেন? সৌদি আরব সে প্রায় কি বলে 33-34 লাখ হিন্দু যে যায় কামলা দেশ, মুসলমানের মহিলাকে তোরা ই করস, ওই যে কি জাঙ্গা ট্যাঙ্গা এগুলি পরিষ্কার করস, এগুলি করস কেন? তোরা ওইনে যাস কেন? ওইটা তো গরুর মানে মুসলমানের সবচাইতে মানে হেডকোয়ার্টার, তো ওইটা ওইনে যায় তো আবার ই করো? তোমরা সারা বছর গরু তোমার মা মুসলমান ধরে পিটাও, আবার মারে কুরবানির ঈদ আসলে মারে আবার বাংলাদেশে পাঠাও জবা করার জন্য। ফাইজ নামের একটা সীমা আছে, ঠিক আছে। বাংলাদেশের মানুষ যায় গরু কিনতে, গরু কি এমনি কিনতে যায়? তারা না বিক্রি করলে কিনতে যায়, তাদের কাছ থেকে টাকা রাখো, টাকা রাখার পরে তারা যখন গরু আনতে যায়, গরু নিয়ে তারা বের হইতে যায়, তখন তারা গুলি করে মারা ফেলো, মানে টাকা নেওয়া শেষ, এখন গরু তোমার মা, এতদিন গরু তোমার বাল ছিলেন ছিল, ঠিক আছে। এইসব এইসব ফাজলামি বন্ধ করা লাগবে। আপনার মা আপনার ধর্মীয়ভাবে যদি কিছু থাকে আপনি তার রেসপেক্ট করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার ধর্মে তো সে কিছু না। আপনারা শুয়োর খান, আমাদের শুয়োর খাওয়া হারাম, শুয়োর খাওয়ার জন্য কোনো হিন্দুরে পেটানো হয়েছে? বাংলাদেশের একজন হিন্দু আছে যে শুয়োর খায় না, শুয়োরের জন্য আমরা আমাদের তো এটা মুখে নাম নেওয়া নিষিদ্ধ, কিন্তু আপনারা তো আমাদের দেশে এগুলি চাষ করেন, এগুলি আপনারা জবাই করেন খান, আমরা কোনোদিন পেটাইছি? পৃথিবীর ইতিহাসে কোথাও এরকম ঘটনা ঘটছে যে শুয়োর খাওয়ার জন্য কোনো হিন্দুরে কোনো মুসলমান পেটাইছে? আজ পর্যন্ত হয়নি, কিন্তু আপনারা ই করেন গরু খাইছে এই জন্য আপনি, আর গতকালকে তিনজনে পেটায় মারছেন আপনারা ভারতে, ঠিক আছে। মুসলমানরা সারা পৃথিবী জুড়া খালি মিডিয়ার কারণে, ইহুদি নাস্তিক এদের নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে আজকে মুসলমানরা সারা দেশে সন্ত্রাস হয়েছে। একটা ছোটখাটো একটা মানে মারামারির ভিডিও ক্লিপ, নিউজিল্যান্ডের ভিডিও ক্লিপ দেওয়ার 5 মিনিটের মধ্যে ফেসবুক ইউটিউব সব জায়গায় একদম আপনারা কপিরাইট ক্লেম, আপনাদের কমিউনিটি ক্লেম হয়ে গেছে। কিন্তু ওই যে কি বলে টুইন টাওয়ার হামলা, সেটা এখনো ইউটিউবে আছে, সেটা এখনো ফেসবুকে আছে, ওইটা আর আপনার কমিউনিটি গাইডলাইন ক্রস করে না, কারণ ওইটা মুসলমানদের উপরে চাপানো গেছে। আমি জানি না সেটা কারা করছে, সেটা ধরলাম মুসলমান করছে, কারণ এটা মুসলমান করছে তো, বা মুসলমানের উপরে চাপানো গেছে। এখন ওইটা ইউটিউবে থাকে, ওই ফুটেজ কিন্তু ইউটিউব থাকে, ওইটা ভয়ঙ্কর ফুটেজ, তারপরে ইউটিউবে আসে, ওইটা আপনি শেয়ার দেন ফেসবুকে, ওইটা থাকবে, কিন্তু নিউজিল্যান্ডের ঘটনা থাকবে না, কারণ এটা যদি দেখে মানুষ মুসলমানদের উপরে সিম্পেতি আসবে। তো মিডিয়াতে যেগুলি মুসলমানদের নিয়ে বলা হয়, এই 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 বালচাল করে মুসলমানদের ই করা যাবে না, ঠিক আছে। এই মুসলমানদের ধর্মটা আল্লাহর রাসুল যদি চাইতেন তাইলে খালি মুখের কথায় সারা পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাইতো, তিনি চান নাই। নিজের দাঁত দিয়ে, নিজের দাঁত, নিজের শরীরের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত করে গেছে পৃথিবীতে। অতএব আমরা ধর্ম মানি না, ঠিক আছে, কিন্তু এটার প্রতি যে দুর্বলতা, পৃথিবীতে একটা ধর্ম যদি থাকে এটা থাকবে, এটারে নিয়ে মানে টানা হেঁচড়া করে কোনো লাভ নেই। যত টানা হেঁচড়া করবেন, জাকির নায়েকরা আর 2 বছর ভারতে থাকতে দিন, একটা হিন্দু ভারতে থাকতো না, শিক্ষিত একজন হিন্দু ভারতে থাকতো না, খালি জাকির নায়েকরা আর 2টা বছর লেকচার দিতে দিতেন ভারতে, তারাই দিচ্ছেন কেন? ঠিক আছে। তো আপনাদের ধর্ম নিয়ে আমরা বিশ্লেষণ করতে চাই না, আপনারা আপনাদের ধর্ম মানেন, পৃথিবীর প্রতিটা ধর্মই আমি আমি সবসময় বলি যে সব ধর্মের প্রতি আমার রেসপেক্ট আছে এবং ধর্ম মানা উচিত, কিন্তু এখন আপনারা যে অতি উৎসাহী হয়ে ফেসবুকে যে সব উল্টাপাল্টা করতেছেন, আমার এখানে এই মুহূর্তে 1,500 মানুষ দেখছেন এবং আমার বিশ্বাস এটা শেয়ার হবে, এর যে যে যেখানে যে যে পেজ থেকে দিবেন। আমি কালকে আমার ইউটিউবে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে বলছিলাম, আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, আপনাদেরকে ধন্যবাদ, অনেকে তার টাইম লাইনে শেয়ার করছেন আমার ইউটিউব লিঙ্কটা, সবাইকে ধন্যবাদ।
তবে আমি আমার যে ভিডিওগুলো আপলোড করি ফেসবুকে বা ইউটিউবে বা সামনে যে প্রোগ্রামটা আমি করব, এই প্রোগ্রামগুলো আপনারা যে যার যার ইউটিউব চ্যানেল আছে খালি আমার চ্যানেলই দেখতে হবে এরকম কোনো কথা না, আপনারা যার যার চ্যানেল আছে আপনারা আপনাদের চ্যানেলে আমার এটা ডাউনলোড করে আমি আপনার চালান, কোনো সমস্যা নেই। এনি হাউ পাবলিককে দেখতে হবে, দেখার সুযোগ করে দেন, দ্যাটস ইট। আমি টাকার জন্য ইউটিউবে বিজনেস করি না, আপনার চ্যানেলে আপনি আমার এটা ডাউনলোড করেন, আমি কারোর বিরুদ্ধে কপিরাইট ক্লেম করবো না, আপনার ইচ্ছা মতো আপনারা সবাই করেন। আমি তো আমার চোখের সামনেই দেখেছি সবাই আমার এটা নিয়ে আপনারা ডাউনলোড করে চালাইতেছে, আমি কারোর কিছু বলি না, কারণ আমি চাই এটা প্রচার করার জন্য, আমি এখানে ইনকাম করতে আসিনি। সো সবাই শেয়ার করবেন এটাকে, এবং আমি সবার কাছে অনুরোধ, মুসলমান সবার কাছে অনুরোধ যে আমরা পিয়া সাহার কারণে কোনো হিন্দুকে নির্যাতন করতে চাই না, কোনো হিন্দুর উপরে যেন কোনো ধরনের, কারণ হিন্দুরা আমাদের অনেক মানে হিন্দু মানুষ সাধারণ মানুষ তো সবই, মুসলমান হিন্দু সব একই রকম, এরা এগুলির বুঝে যে এগুলি নিয়ে প্লে করে, আমাদের নিয়ে রাজনীতিবিদরা আমাদের নিয়ে এই ধর্মীয় এসব এরা যে খেলা করে এটা সবাই জানে, অর্থাৎ তাদের সাথে আমাদের মানুষকে মানে মারার মধ্য দিয়ে মানুষকে নির্যাতনের মধ্য দিয়ে পৃথিবীতে জোর করে শ্রীরাম বলায়া কারোর কখনো ধর্মান্তরিত করা যায় না। কারোর যদি আপনার ধর্মের প্রতি যদি দুর্বল করতে চান তাহলে সেই ধর্মের যে যে কোমল যে জিনিসগুলো আছে, নমনীয় যে জিনিসগুলো আছে, সেটার যে ভালোবাসা আছে এগুলো মানুষকে বুঝাইতে হবে যে হ্যাঁ আমার ধর্মটা এই যে এই জন্য এটা ভালো। যখন দেখবে ইসলাম প্রতিষ্ঠিত রাসূলুল্লাহ সাল্লাম মানুষকে পেটায় করেনি, তিনি যদি নাকি কখনো যদি সে আঘাতের সম্মুখীন হয়েছে সে প্রতিহত করছে, কিন্তু সে নিজে কারোর পেটায়নি, সে মক্কা থেকে মদিনা থেকে সে মক্কা চলে গেছে। অতএব এটা জোর জুলুম করা হয় না, যেভাবে জোর করে শ্রীরাম বলাইতেছেন এভাবে একজন মুসলমানও বানাইতে পারবেন না হিন্দু। ইতিহাস দেখেন এইসব মানে মানুষকে রাম রহিমের গপ্প টপ্প শোনায় কিছুদিনের জন্য বেরানো যায়, কিন্তু সারা জীবনের জন্য পার্মানেন্টলি কারোর দলে রাখা যায় না। তারপরে আপনারা আমার কাছেও যদি কেউ আসতে চান আপনাদের ধর্মের কোনো দাওয়াত নিয়ে আসেন, আমার বুঝাইতে পারলে হিন্দু বানাবেন কোনো সমস্যা নেই, একজন মসজিদের ইমামরাও যদি বুঝাইতে চান বুঝান কোনো সমস্যা নেই, আমরাও তো আপনাদের কাছে যাই, আমাদের তাবলিগরা যায়, আমাদের অনেক ধর্মীয় লোকজন যায়, তারা আপনাদের বুঝাইতে পারলে আপনারা আসবেন, আপনারা আমাদের বুঝাইতে পারলে আমরা আপনাদের কাছে যাব, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু যে ধরনের উচ্ছৃঙ্খল পরিস্থিতি ঘোলাটে করার জন্য যেই টাইপের বক্তব্য দিচ্ছেন ফেসবুকে, যেসব লেখালেখি করতেছেন, ভারতের হস্তক্ষেপ চাচ্ছেন, এই সেই হাবি যাবি, হ্যাঁ জাগো হিন্দ, হিন্দুরা সব একসাথে হও, এত সহজ হবে না। আওয়ামী লীগ যখন বুঝবে না যে আসলে কোনো একজন কেউ তার পরিবার হত্যার মানে প্রতিশোধ নিতেছে বাঙালির উপরে, যদি ঘটনা শেষ পর্যন্ত এরকমই হয়, আমি এখনো পরিষ্কার না, যদি এরকম কিছু হয় আমার বিশ্বাস এখন পর্যন্ত যে প্রধানমন্ত্রী ঠিক সময় মতো একটা মানে ডিসিশন নিবে এবং ভারতকে একটা ডিগবাজি দিবে, যেটা কালকেও বলছি আমি। কিন্তু যদি সেটা না হয়, তিনি আর যদি বাংলাদেশের প্রতি ক্ষোভ থাকে এবং বাংলাদেশ ভারত নিয়ে নিলে সে খুশি হয়, এরকম কিছু যদি হয়, আওয়ামী লীগের সাধারণ মানুষ কিন্তু সেটা কখনোই চাবে না, এবং তারা যখন সেটা বুঝতে পারবে পেদানি এমন পেদানি শুরু হবে চিন্তাও করতে পারবেন না। আর মুসলমান মানে আমরা কিন্তু আমাদের ব্লাড কিন্তু মানে জায়গা মতো এক জায়গা থেকে, ঠিক আছে, অতএব আমরা কম ঘাটতেরা জাতি না, আমরা কিন্তু সব করতে পারি। সো আপনারা ই করবেন আর আমরা এই বসে বসে চুষবো এরকম কিছু মনে করার কিছু নাই। আমি সবার কাছে অনুরোধ, যে কারণে সবাইকে শেয়ার দিতে বললাম এই গুরুত্বপূর্ণ একটা কথা এখন বলার জন্য, যারা যারা উচ্ছৃঙ্খল কথাবার্তা বলতেছে এরা কিন্তু বাংলাদেশেরই, যদি ফেক আইডি না হয় আপনারা যদি তাদের ছবি টবি চিনে রাখেন দয়া করে এগুলি আমার একটু কাইন্ডলি ইনবক্স করে পাঠান, বা আপনারা যে যে যার যার মধ্যে এগুলো রেকর্ডগুলি রাখা দিন, জীবনে যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় ঠিক আছে এগুলির সব কিছুর বিচার হবে। মানুষের খামাখা মানে সুযোগ পাইয়া তারপরে উল্টাপাল্টা কথাবার্তা বলা ঠিক না। আমি হিন্দু ভাইদের এখনও বলি, যারা ভালো আছেন আপনারা যারা এসব করছেন না, তারা আপনাদের যারা এইসব উল্টাপাল্টা কাজ করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটা পায়তারা করতেছে, তাদেরকে বলেন যে এই ধরনের ইয়ে করো না, প্রিয়া সাহা যদি অন্যায় করে থাকে তার বিচার হবে, সে অন্যায় না করলে বিচার কিছুই হবে না, দ্যাটস ইট। কিন্তু আমরা আমাদের মধ্যে আমরা হিন্দু মুসলমান আমরা বাংলাদেশে এক জায়গায় থাকতে চাই। আমি এখনও স্বীকার করতেছি যে হ্যাঁ হিন্দুদের উপরে নির্যাতন হয়েছে, যেসব মুসলমানরা নির্যাতন করছে তারা মানে খারাপ, তারা জানোয়ার, এটা মানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু বেশিরভাগ মুসলমান আপনাদের সাথে কেমন ব্যবহার করে, কেমন আচার আচরণ করে এটা আপনারা জানেন, ঠিক আছে। অতএব আপনাদের কাছে অনুরোধ, এমন কোনো কিছু করবেন না যেটা দিয়ে আমাদের যে সম্প্রীতি সেটা নষ্ট হয়। আবারও বলছি, যারা এগুলি করতেছে সাবধান,
এখনো দেশ ভারত নিয়ে নেয়নি, ঠিক আছে? নেওয়ার আগে একটা খেলা আছে, নেওয়ার আগে আরো একটা খেলা আছে শেষ পর্যন্ত, এবং সেই খেলায় আওয়ামী লীগও যোগ দিবে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ সেই খেলায় যোগ দিবে। কালকে কয়েকজনের সাথেই কথা হয়েছে, সবাই খুব আপসেট। তারা আওয়ামী লীগের মোটামুটি মিড লেভেল, মোটামুটি মানে কেন্দ্রীয় নেতা টেতাই, সো তাদের যে কথাবার্তা, তাদের যে ইয়ে, তারা চুপ আছে, খালি কি বলে মানে পরিস্থিতি তারা অবজার্ভ করতেছে। পুলিশের একজন এএসপির সাথে গতকালকে কথা হয়েছে, তার কথা হয়েছে যে আমার এসে তুমি করে কথা বলে যে ইলিয়াস শুনো, ইচ্ছা করতেছে চাকরিটা ছাইড়া দিই। এরা কথায় কথায় প্রধানমন্ত্রীর দপ্তর, কথায় কথায় ওই দপ্তর সেই দপ্তর ওইখানে খবর নিয়ে যায়। এদের চাপে, এদের যন্ত্রণায় চাকরি করা আমাদের পক্ষে অসম্ভব হয়ে যাইতেছে। প্রতিটা সেক্টরে এগুলি যেখানে ঢুকছে সেইখানে এরা এরকম শুরু করছে। ওনাদের মূল পাওয়ার হয়েছে ভারতীয় দূতাবাস, কিছু হইলে দূতাবাস থেকে কল আসে। আমি এদিন আপনাদেরকে বলছি যে আমার একটা নিউজের জন্য, আমি একজন হিন্দু, সে কি বলে বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কেন্দ্রীয় যে রাসায়নিক পরীক্ষাগার, তার বিরুদ্ধে তার হাজার হাজার কোটি টাকার তার সম্পত্তি, সে ভারতে বাড়ি টাড়ি করে আসে, সব টাকা পয়সা পাচার করে, ওনাদের ভারতের লোক চলে গেছে, এটা নিয়ে আমাদের সব বারে ভাই ভারতের তো লোক যাইতেছে আপনাদের কারণে, আমাদের কারণে আমরা পিটায় বার করতেছি নাকি? আপনারা মনে করেন ওইটা আপনাদের বাপ দাদাদের বাড়ি, এন থেকে এটা হলো আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, ওইন থেকে টাকা পয়সা কামান, ওইখানে নিয়ে আপনারা বাড়ি করেন। মুন্নি শাহের বাড়ি আছে ইয়েতে, ঢাকা ইয়েতে কি বলে ইন্ডিয়াতে, কার নাই? যারা এখানে আছে টাকা পয়সা যারা কামাইছে সবার আছে। আপনারা যদি নিজেরা যদি নাকি ওইখানে যা বাড়ি করেন, সেই দোষ আমাদের উপর চাপাইলে তো হবে না। আমরা মুসলমান বলেন, আমারে বলেন, আপনারা ফেসবুকে সুনির্দিষ্টভাবে বলেন, পিয়াসার কথা বলা হয়েছে তার বাড়ি পোড়ায় দিছে, আমার এই সামনের পর্বে আসতেছে কারা পোড়াইছে দেখেন, কারা পোড়ায় তার বাড়ির আশপাশের লোকজন বলবে কারা পোড়াইছে, সে নিজে ওই বাড়িতে আগুন দিছে, সে নিজে তার বাড়িতে আগুন দিছে, আগুন দিয়ে এখন এই এই নাটক সে অনেকদিন ধরে, তার পেছনে কারা সেটা তো এখন সরকার বের করবে না, কিন্তু কথা হয়েছে যে সে এখন চাইতেছে এই নাটকটা সে কয়েক বছর ধরে এটারে ধারাবাহিকভাবে একটা জায়গায় নিয়ে আসা, তার বাড়ি সে পোড়াইছে, সে মানববন্ধন করছে, হাবি জাবি এসব সব কিছু করছে, এবং সব সব শেষ ডেলিভারি দিছে এখানে, সব শেষ ডেলিভারিটা এখানে হয়েছে। আমেরিকার সৈন্য যায় তাদের উদ্ধার করবে, এই ইয়েতে তারা রয়েছে, আমেরিকার আর খায়া দেয়া কাজ নেই, ঠিক আছে? যে আমেরিকা এনদিকা ওই ট্রাম্প কইলো যায় ওইখানে আমাদের সৈন্য নেয় আর সৈন্য পাঠায় দিয়েছে তোমার উদ্ধার করতে, ঠিক আছে? নিজেদের বাঁচা নিজেদের বাঁচতে হবে। অতএব এরকম কোনো পরিস্থিতি তৈরি করেন না যেটা দিয়া বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গাবাদে, এটা আপনারা যেভাবে শুরু করছেন আপনাদের কারণে আমি এটার আশঙ্কা প্রকাশ করতেছি। আমরা মুসলমান একজন মানুষও আমি আমার পরিচিত কারো দেখি না কোনো উচ্ছৃঙ্খল কোনো হিন্দুদের নিয়ে এই ধরনের কথা বলছে যে সব মুসলমান জাগো হিন্দুদের দ্বারা পেটাও ভাবি যাবে, এই একজন মানুষের মুখ থেকে আমি শুনিনি। কিন্তু আপনারা প্রতিটা মানুষ প্রিয়া শাহরে কেন সাপোর্ট করতেছেন? প্রিয়া শাহ সাপোর্ট করতেছেন কেন? সে রাষ্ট্রদ্রোহী কাজ করে নাই, সে তো বাংলাদেশের বিরুদ্ধে এসে কথা বলছে, তো আবার ই করেন কেন? ফাজলামের একটা শেষ আছে, ঠিক আছে? ভয়ঙ্কর একটা দিকে নিজেরা নিজেদেরকে ই করে নিচ্ছেন। এই বাংলাদেশে যদি ভারত থেকে কোনো আগ্রাসন চালানো হয়, পাকিস্তান থেকে আগ্রাসন চালানো হয়েছে, পাকিস্তানিরা আমাদের নির্যাতন করছে, ভারত আগে আসছে, সেটা হয়েছে যে স্বার্থের কারণে, পাকিস্তানও নিজের স্বার্থ আর ধর্মীয়ভাবে আমরা তাদের ভাই। আমি পৃথিবীর মধ্যে আমার সবচাইতে মনে করি যে আমার বিপদে যদি কেউ প্রথমে আগায় আসে তাহলে পাকিস্তান আগায় আসবে, আমি এখনো বিশ্বাস করি, ঠিক আছে? অতএব পাকিস্তান বসে থাকবে না, চীন বসে থাকবে না, ঠিক আছে? আর সেটার পরে সবচাইতে বড় কথা হয়েছে বাংলাদেশে আপনাদের যে মানে মানুষের আপনাদের প্রতি যে ভালোবাসা ভারতের প্রতি, এটা একটু আপনারা খোঁজ নিয়ে দেখেন যে বাংলাদেশের মানুষ আপনাদের প্রতি খেপে, খালি সুযোগ পাইলেই জুতা পেটা করে। এই যে এত বড় একটা ঘটনা, এত বড়